তুমি হেলমেট ছাড়া তেল দাও কেন? সামনে একটা নদী আছে, আমার বাইকটা মনে হয় ওখানে অর্ধেকটা ডুববো, নদী শুরু। ওকে, সামনে আমার বাইকটা পুরো পানিতে নামবে। ও মাই গড, আজকে হচ্ছে প্রথম দিন যেদিন আমাদের তেলের দাম কমছে 6 টাকা করে, অক্টেনের দাম, অক্টেনের দাম 6 টাকা কমছে, 125 টাকা। এখন আমি বিভিন্ন পাম্প থেকে তেল ভরবো, দেখবো কোন পাম্পে কত টাকা তেল বিক্রি করতেছে, 25 টাকা যেটাতে ওটাতে ভরবো, আর যেটাতে 25 টাকা না ওটাতেও ভরবো। কারণ 25 টাকা থেকে যদি কেউ দেখি যে 5 পয়সাও বেশি, ওই 5 পয়সা আমাদের 5,000 বাইকার থেকে কাটলে দৈনিক অনেক হয়ে যায়। তো জাস্ট টু চেক করার জন্য কয় টাকা করে বিক্রি করে, 125 টাকা, ঠিক আছে, এখানে 125 টাকা। এখন যাব হচ্ছে স্টাফ কোয়ার্টার দিকে, ওই দিক যে দেখবো কত টাকা করে। আমি যেসব পাম্প থেকে তেল ভরি, আমি আগে ওই সব পাম্পগুলো দেখবো, যেহেতু কোনা পাড়ার তো 125 টাকা, আমার মনে হয় সব জায়গায় 125 টাকা। এই তো ইঞ্জিন ব্রেক করছি, সুন্দর ব্রেক হয়ে গেছে। আপনাদের গাইজ আমি ইঞ্জিন ব্রেকটা শিখিয়ে দিব না, হ্যাঁ, একবার ইজি ওয়েতে, কারণ আমি হরেক রকম ভিডিও দেখে শিখছি কিন্তু প্রপার এখনও শিখতে পারি নাই ঠিক মতো। এখন তারপর আর কি আমি আপনাদের শিখিয়ে দিব কীভাবে প্রপারলি করতে হয় ইঞ্জিন ব্রেকটা। আপনাদের আমি বাইক বিডিতে দেশি বাইকারে কমেন্ট চেক করছি, কমেন্টগুলোর মধ্যে আমি দেখছি বেশিরভাগই হচ্ছে আপনার বলে, আচ্ছা আপনাদেরকে আমি এখান দিয়ে নিয়ে যাবো নাকি একটা ভালো রাস্তা নিয়ে যাই, আপনাদের একটা ভালো রোড দিয়ে যাই, সুন্দর মনোরম পরিবেশ, একটু বাইপাস মারি, আপনাদের নিয়ে আপনারা চলেন। সবসময় আমি আসলে এখান দিয়ে যাই, যখন আর কি আমার লাইসেন্স হয়নি তখন এখান দিয়ে যাইতাম, কিন্তু এখন লাইসেন্স আমার আছে, সব কিছু আছে, তাই আমি সবসময় হাইওয়ে ব্যবহার করতে ভালোবাসি। রাস্তায় হাইওয়ে পুলিশ হোক, সার্জেন্ট হোক, আমাকে ধুয়ে তো আর কিছু করতে পারবে না, এই কারণে আমি গর্বের সাথে রাস্তায় বাইক চালাই। আমার চোখে জানেন ছাপরি কারা, আমার ভাই বাজার হইতে পারে তার মধ্যে, আই ডোন্ট নো। যারা লাইসেন্স ছাড়া বাইক চালায় আর যারা পরিবারের কথা চিন্তা না করে বাইক চালায়, অনেকে মারাও গেছে, তারা রিয়েল ছাপরি ছিল, কেউ আছে স্টান্ট করতো, মানে যার যেভাবে হায়াত মত ওইভাবেই তো হয়, কিন্তু তবু সচেতনতার কোনো বিকল্প নাই। আপনাদের নিয়ে সুন্দর একটা জায়গায় দিয়ে এখন যাব আমি, আমার অক্টেন যেখানে ভরি সেখানে, যদিও এর মধ্যে একটা ও মাই গড, যুব সংঘ, ওয়াও। যাক, সবাই যার 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 সামর্থ্য অনুযায়ী দেখ, যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। চ্যানেলের নাম কি? মোটোম্যান। মোটোম্যান অর্ণিম হোসেন। অর্ণিম হোসেন, অর্ণিম হোসেন ইউটিউবে দেখলে হবে, অর্ণিম হোসেন। চলো যাই, যে পাইটি সরকারি বিশ্ববিদ্যালয় কি আছে, প্রাথমিক বিদ্যালয়, হোয়াট দ্য হেল, ওয়াও ওয়াও ভিউ। যাই হোক, এম আই শুটিং, ইয়েস। সামনে একটা
নদী আছে, হ্যাঁ আমার বাইকটা মনে হয় ওখানে অর্ধেকটা ডুববো পানিতে, আমি ওইখান দিয়ে পার হব। হ্যাঁ আপনারা দেখেন, যাক ছাপড়িতের কথা বলতে বলতে এখানে দেখলাম যে মানুষ মানুষের জন্য এটা একদম চিরন্তন সত্য কথা। এখন আপনারা শুধু ভিউটা এনজয় করেন, আমার কথা ইগনোর করলেও পারেন, আপনারা ভিউটা এনজয় করেন, ছোটবেলার আসা যাওয়ার পথ আমাদের। 17 সাল এখান দিয়ে মানে এমন কোনো দিন নাই যে 3-4 বার করে না আসা হয়েছে। এ রাস্তাটা খুব পছন্দের ছিল, আর তখন আমি বাইকের জন্য খুব পাগলও ছিলাম। তখন আমার সব বন্ধুদের বাইক ছিল এক্সেপ্ট মি, বাট নাও আই এম দ্য অনলি ওনার অফ দিস বাইক, আই এম দ্য অনলি বাইকার বিহাইন্ড দেম। ও নদী শুরু গাইস, এখান থেকে আমাদের নদী শুরু। ওকে সামনে আমার বাইকটা পুরো পানিতে নামবে, আপনারা দেখেন সামনে আমার বাইকটা একটা ছোটোখাটো নদী বলতে, আমরা নদী বলি, আপনারা খাল বলতে পারেন বা রাস্তায় পানি উঠছে বলতে পারেন। হ্যাঁ শুকায় গেছে, এখানে তো বাইক অর্ধেক ডুবে যেত ছেঁকা। যাই হোক, নো মোর টুডে, নো মোর অ্যানাদার ডে। তো দুঃখজনক, নদীটা শেষ, নদীটা পানি শুকায় গেছে। এখন দেখব যে তেলের অক্টেনের দাম কেমন। এই যে পাম্পে আসছে আরেকটা পাম্পে, ভাই এখানে বাইকের তেল ভরো না, বাইকের আমি তো আসছি বাবা দাম দেখতে, এই পাম্পে দাম দেখবো, ওই পাম্পে গিয়ে লাগলে তেল ভরবো, পেরো নেই তো। ভাই অকটেন নেই গ্যাস, ওই শালা সেনজিয়ালার ধরি তো বাটপারি করলো আমার সাথে এমনি। ভিতরে তেল যে আছে আমরা জানি কেন কইল, মানে গ্যাস আপনারা কেন ভিতরে আছে। এই যে রানিং এ দাপ করে বাস থামায় দেয় মানুষ মানুষের জন্য, এখানে অকটেন কত করে দেখব। ১২৫ টাকা, সাবাস, দাম কমছে 6 টাকা, 2 টাকা কম বেশি হইলো আমি বলতাম। তোমার চেহারা উঠছে, ওই তুমি হেলমেট সারা তেল দিতেছ দাও, 200 দাও। এটা কোন পাম্পটা? মুন সিএনজি ফিলিং স্টেশন। তোমার নাম কি? আমার নাম ভাইয়া পলাশ। ঠিক আছে, তোমার চাকরি তাহলে হিমশিম খাইবো। আমি তেল দিছি তোমার, তুমি থাকতে কেন দিল? না আমি তো আর কোনো ভাই আইনের লোক না যে আমি কোনো স্টেপ নিমু, কিন্তু আমি বাস দিতে পারুম, ঠিকই বাস দিয়া পারুম। আল্লাহ আমার দিব, তোমারও দিব। সিরাজগঞ্জ 28 টাকা করে হয়েছে। না না অনেক জায়গায় 28 টাকা 26 টাকা বিক্রি করতেছে, তো আমার এরিয়াটার মধ্যে কোন জায়গায় কি বাটপারি করতেছে আমার একটু দেখতে হবে না। যদি 5 পয়সা বেশি বিক্রি করে যদি কোন পাওয়ালার যদি 26 টাকা বিক্রি করে, 26 টাকা যদি বিক্রি করে আরে গেলে লয়ে যাব, বুঝছো? 26 টাকা না, 25 টাকার থেকে 1 পয়সা বেশি বিক্রি করলো। আরে যে তুমি, তোমার নাম কি? সরকারের। হ্যাঁ মুসা,
তুমি হেলমেট ছাড়া তেল দাও কেন? তোমার যদি কেউ একটা ফোন দেয়া বলে এরা মিরপাড়া না, আপনি তো থাকবেন না, সবসময় থাকবেন ভাই, মিরপাড়ার পোলাবাই নেইবো, তোমার এলাকায় তোমার এই জায়গার পোলাবাই নেইবো। কিন্তু আমরা তো চাই না ভাই, তোমরা কাউ ঘর খাইবা চাই না ভাই। তোমার এই জায়গার মহাজনের নাম্বারটা লয়ে যাবো, অভিযোগ মুসা, ঠিক আছে। ছেলেরাও কি করবে, আমি জাস্ট একটু তাদের ওয়ার্ন করে দিলাম যে তোমরা এভাবে দিও না। যাই হোক, 200 টাকা তেল নিলাম, আমি এখন দেখবই পাম্পে কত করে ডিজেল, শুধু দেখি কত করে বিক্রি করতেছে তেল। অকটেন কই অকটেন, ডকটেন অকটেন 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 125, ঠিক আছে ক্লিয়ার। একটা পাম্প থেকে ভরছি আর দেখি কয়েকটা পাম্প। গাইজ, আপনাদের মধ্যে অনেকে আছেন যে একটু উস্কানিমূলক মানুষ, তারা বলতেই পারেন যে এখন 125 টাকা করে বিক্রি করবে, এটা স্বাভাবিক, আপনি হুদ্দায় একটা কন্টেন্টের জন্য বের হইছেন। কিন্তু না গাইস, রিয়ালিটি অনেক হার্শ, রিয়ালিটি বাস্তবতা। আপনারা বাইক ভিডিওতে অনেকে পোস্ট করছেন, দেশি বাইকার্সে কিউরিয়াস বাইকার্সে অনেকে পোস্ট করছেন যে 26 টাকা বিক্রি করতেছে, 28 টাকা বিক্রি করতেছে। তো আমারও হক, আমার অধিকার, আমার এলাকাকে আমি অন্বেষণ করে বের করব। ও যারা বুঝেন না অন্বেষণের বাংলা কি, সরি অন্বেষণই তো বাংলা, অন্বেষণ মানে খোঁজা, আমি খুঁজে বের করব, আমি তল্লাশি করব যে কোন জায়গায় মানে স্ক্যাম চলতেছে, 2 টাকা বেশি নিচ্ছে এখানে ব্যাগে তেল বিক্রি করে করে। তো মনে হয় একটা তো নজরদারি তো দরকারই। যাক, শান্তি, মানসিক শান্তি। ওই শান্তি না যে 100 টাকা হয়ে গেছে, 125 টাকা গাইস, 125 টাকা। ওফ, একটু রেভ করতে মজাই লাগে। রেগুলার ডেইলি ব্লগস আপনারা কেমন এনজয় করেন আমি বলতে পারি না, কিন্তু আমি করতে এনজয় করি ঠিকই। তো গাইজ, আজকের ভিডিও পর্যন্তই। সবগুলো পাম্পের তেল সমপরিমাণ টাকা, সবগুলো পাম্পে 25 টাকা করে, 125 টাকা, চিন্তার কোনো কারণই নাই।